नमस्कार बंधुरा, रान्नार परिपाटी चैनेले आपनादेर सबाइके स्वागतम। आमार आजकेर रेसिपी राजस्थानी तड़का। এই রাজস্থানী তড়কা খেতে খুবই সুস্বাদু হয়। নর্মাল তড়কার থেকে এই তড়কার স্বাদ দ্বিগুণ বেশি। রাজস্থানী তড়কা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নিই। এখানে আমি 250 গ্রাম তড়কা গলায় সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে দুটো আলু দিয়ে এটাকে সেদ্ধ করে রেখেছি। আর লাগছে আদা বাটা, আর লাগছে কাসুরি মেথি, আর লাগছে ধনে পাতা 1 বাটি, 50 গ্রাম টক দই, 1টা বড় সাইজের পেঁয়াজ বাটা, 3টে মুরগির ডিম, আর 4 থেকে 5টা শুকনো লঙ্কা, আর লাগছে স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি, আর লাগছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লাগছে তড়কা মশলা, আর লাগছে 1 টেবিল চামচ ঘি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। ফার্স্টে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেবো, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। এরপর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর স্বাদ মতো চিনি। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীর লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে কালারটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তড়কা মশলা। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপর এর মধ্যে একে একে ডিমগুলো ভেঙে সব দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে ডিমটা দেওয়ার ফলে তড়কার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ডিমগুলো সব মশলার মধ্যে দিতে হয়ে গেছে, এবার ভালো করে মশলার সাথে ডিমগুলো কষিয়ে নেব। মশলার সাথে ডিমগুলো কষানোর ফলে তড়কার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি একে একে তড়কা কলাইগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। তড়কা কলাইগুলো মশলার সাথে দিয়ে দিচ্ছি, এরপর 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। দুই থেকে তিন মিনিট ভালো করে কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি কোনো প্রকার টমেটো বা সস ব্যবহার করছি না, তার বদলে টক দই ব্যবহার করছি। এই তরকারি টক দই ব্যবহার করার ফলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি সামান্য একটু জল দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য হতে দেবো। তিন থেকে 4 মিনিট হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার ফলে এই তড়কার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। কাসুরি মেথি দিয়ে 1 থেকে 1.5 মিনিট হতে দেবো। 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে, দেখুন তড়কাটা ভালোভাবে হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর সামান্য একটু ধনে পাতা দিয়ে তড়কাটা নামিয়ে নেবো।
तड़का नाम एपर फोड़नर जो एक हाथाते एक टेबिल चामच घी चार थेके पाँचटा शुकनो लंका ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর এই ফোড়নটা তড়কার মধ্যে দিয়ে দিচ্ছি। মহারাষ্ট্রীয় তড়কায় মেন জিনিস হচ্ছে এই ফোড়নটা। দেখুন তড়কা পুরোপুরি তৈরি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিও।